আজ শনিবার, দোসরা ভাদ্র, ২০২২ সালের 20শে অগস্ট। বৃষ রাশি, বৃষ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আপনি আপনার ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ শুভ পরিণাম আজ আপনারা পাবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যে কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে প্রমোশন পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা যোগ্য কর্মচারী আছেন। অন্যথায় আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের ঘটতে পারে, অফিসে আপনারা প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু হতে পারেন। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে। আজ নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন, সেটি প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ তাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি আপনাদের গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। পরিবারে একটু বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান, শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন আপনার পবিত্রতা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে চলেছে। আজ আপনাদের স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আজ কিন্তু আপনার সাথে কিছু কিছু কাছের মানুষজন ঈর্ষণীয় ব্যবহার করে আপনাকে বিরক্ত করতে পারে। মেজাজ যেন হারাবেন না, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। আজ আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন, যা শুনে তিনি কিন্তু বেশ খুশি হতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, সুতরাং এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকতে হবে। আজ যেহেতু শনিবার, সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নমঃ 108 বার জপ করুন। যাদের চন্দ্ররাশি বৃষ, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।